আসসালামু আলাইকুম, বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ। আজকের ভিডিওতে আমরা শিখব ল্যাপটপের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিংস, আর তা হলো শর্টকাট টাস্কবার এবং স্টার্ট বাটনের বিস্তারিত আলোচনা। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশাই জানাইতে রয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করি একদম নতুনদের জন্য হাতে কলমে ল্যাপটপ প্রশিক্ষণ। শর্টকাট টাস্কবারের শুরুতে যে বিষয়টা আমরা শিখব সেটা হচ্ছে সার্চ। দেখতে পাচ্ছেন আমাদের ল্যাপটপের মনিটরের একদম নিচে বাম পাশে কোনায় একটা সার্চ অপশন রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করে দিই তখনই কিন্তু আমাদের সার্চ অপশনটি চলে আসে এবং এখান থেকে আমরা যা লিখতে চাই তাই কিন্তু এখান থেকে খুঁজে পাবো। ধরেন আমি এখানে ওয়ার্ড লিখবো, এমএস ওয়ার্ড, WORD ওয়ার্ড লেখার সাথে সাথে কিন্তু এখানে ওয়ার্ড চলে আসে এবং আমি এখানে ক্লিক করে দিই কিন্তু আমি এখানে ক্লিক করে দিলে কিন্তু ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। তো এই সার্চটা কিন্তু শুধু একটা সার্চের আইকন দেওয়া আছে, আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই সেটা কিভাবে করব, তো সেটা করার জন্য এখানে দেখেন সার্চের পরে হিডেন, শো সার্চ আইকন, শো সার্চ বক্স তিনটা অপশন রয়েছে। তো আমরা চলে যাব ল্যাপটপের মনিটরে বা ল্যাপটপের ডেস্ক। এখানে আসার পর আমরা এই যে টাস্কবারের উপরে রাইট বাটন ক্লিক করে দেব। রাইট বাটন ক্লিক করার পর দেখেন এই টাস্কবারের যে সেটিংস রয়েছে এখানে সার্চ একটা অপশন রয়েছে এবং এখানে দেখেন তিনটা অপশন রয়েছে, একটা হচ্ছে হিডেন, একটা হচ্ছে শো সার্চ আইকন, একটা হচ্ছে শো সার্চ বক্স। অনেক সময় হয় কি যে আপনার ল্যাপটপে কোনো কারণে হয়তো এই সার্চ অপশনটা খুঁজে পাচ্ছেন না, আপনার তো মানে অবস্থা খারাপ হয়ে যাবে যে আমার ল্যাপটপের মধ্যে কেন সার্চ অপশন নাই বা কেন খুঁজে পাচ্ছেন না, টেনশনের কিছু নাই। আপনি কিন্তু এখান থেকে এটাকে অ্যাড করতে পারবেন, আবার হাইড করতে পারবেন। দেখেন আমি এই টাস্কবারের উপরে রাইট বাটন ক্লিক করে দিলাম এবং সার্চ অপশনে চলে গেলাম এবং এখান থেকে এই যে হিডেন করে দিই, হিডেন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার টাস্কবারে বা আপনার ল্যাপটপে কিন্তু কোনো জায়গায় সার্চ অপশন আর খুঁজে পাবেন না। ঠিক আছে, এটা কিন্তু মারাত্মক একটা প্রবলেম যে আপনি সার্চ করতেই পারবেন না আপনার ল্যাপটপের মধ্যে। তো এরকম যদি হয় আপনার সাথে বা এটা আপনি জেনে রাখলেন, যদি কারো এরকম হয় এটা আপনি ঠিক করে দিতে পারবেন। তো এটা আনার জন্য কি করবেন, এই টাস্কবারের উপরে রাইট বাটন ক্লিক করবেন মাউসের, করার পর এই সার্চ অপশনে চলে যাবেন এবং এখান থেকে শো সার্চ আইকন এবং শো সার্চ বক্স। আমরা যদি সার্চ বক্সে ক্লিক করে দেই দেখেন এখন কিন্তু সার্চ বক্সটা অনেক বড় হয়ে গেল। ঠিক আছে, একদম এখান থেকে এই পর্যন্ত সার্চ বক্স, যাতে আপনি লম্বা করে এখানে যা কিছু লেখার ইচ্ছে তাই লিখতে পারেন এবং খুঁজে পেতে পারেন। ঠিক আছে, তো আশা করি আপনারা খুব সহজেই এটা নিতে পারবেন। এবং এটা কিন্তু আরেকটা অপশন ছোট করে, এটা কিন্তু আপনার ল্যাপটপের যদি ছোটো সাইজ হয় আর এটা দেন তাহলে কিন্তু আপনার এই টাস্কবারের জায়গাটা অনেক কম হয়ে যাবে, তাই এটাকে ছোটোটাই রাখাই ভালো। কারণ একই কাজ আপনি এটা দিলেও যেই কাজ, ছোট যে শুধু এই আইকনটা দেন সার্চের তাহলে কিন্তু সেম কাজই করতে পারবেন। তো আমি এটা দেওয়ার দরকার কি, তো আমি এখান থেকে আবার এই যে খালি জায়গা রয়েছে টাস্কবারের উপরে আমি এখানে রাইট বাটন ক্লিক করে দেবো মাউসের এবং সার্চ অপশনে চলে যাব এবং এখান থেকে শো সার্চ আইকন এটা ক্লিক করে দেব। এখন দেখেন আমার সার্চের যে অপশনটা সেটা কিন্তু একটা আইকন হিসাবে এখানে চলে আসছে, আমি যখন এখানে ক্লিক করে দেব সেম কাজটা আমি এখান থেকে করতে পারবো। আশা করি আপনারা খুব সহজেই এই সার্চ অপশনটাকে হাইড করতে পারবেন, আবার বক্স হিসাবে দিতে পারবেন, আবার আইকন হিসাবে দিতে পারবেন। এবং এরপরে যে বিষয়টা শিখব সেটা হচ্ছে ম্যানেজ নোটিফিকেশন। একটা ল্যাপটপের মধ্যে অনেক ধরনের নোটিফিকেশান আসতে পারে, আপনার বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান যে ইউজ করেন সেগুলোর নোটিফিকেশান আসতে পারে এবং আপনার ল্যাপটপের যদি আপডেট হতে চায় উইন্ডোজটা সেটার নোটিফিকেশান আসতে পারে। বিভিন্ন ধরনের নোটিফিকেশান, আপনার ল্যাপটপের যে নোটিফিকেশান সেটা যদি আসে সেটা কোন জায়গায় থাকবে সেটা দেখেন একদম ল্যাপটপের একদম নিচে, ডান পাশের নিচে এখানে একটা নোটিফিকেশান অপশন রয়েছে, নিউ নোটিফিকেশান। আমি যখন এখানে ক্লিক করে দেবো এটার উপরে এখানে দেখেন একটা বক্স রয়েছে বা বড় একটা জায়গা রয়েছে, এখানে কিন্তু আপনার ল্যাপটপের আপডেট অথবা অ্যাপ্লিকেশনের আপডেট অথবা ল্যাপটপের যে কোনো ধরনের নোটিফিকেশান হোক সেই নোটিফিকেশানগুলো কিন্তু আপনি এখানে খুঁজে পাবেন। দেখেন আমার এখানে কিন্তু একটা নোটিফিকেশান রয়েছে, সেটা হচ্ছে ডাউনলোড ডিনাই। আমার ল্যাপটপে একটু আগে একটা নোটিফিকেশান আসছিল যে কয়েকটা সফটওয়্যারকে আপডেট করতে হবে, তো আমি এটাকে ডিনাই করে দিয়েছি যে আমার এখন প্রয়োজন নাই। সেই নিউজটা কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে যে ডাউনলোড ডিনাই, আমি এটা চাই না। আমি চাইলে এটাকে এখান থেকে কেটেও দিতে পারি, এই যে আমি এখান থেকে ক্লিয়ার করে দিলে সেটা কিন্তু এখন চলে যাবে। তো আশা করি আপনারা এখান থেকে যে নোটিফিকেশান আসবে সেগুলো খুঁজে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন নো নিউ নোটিফিকেশান এখানে দেখাচ্ছে, কারণ এখানে কোনো নোটিফিকেশান নাই, আর যদি থাকে এখানে ক্লিক করার সাথে সাথে একদম অনেকগুলো নোটিফিকেশান আপনি এখান থেকে দেখতে পারবেন। ল্যাপটপ কোর্সের এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে ডেট এন্ড টাইম।
একটা ল্যাপটপের মধ্যে ডেট এন্ড টাইম কোন জায়গা থেকে দেখবেন, এবং আপনি যদি চান আপনার ল্যাপটপের ডেট এন্ড টাইম ঠিক করতে সেটা কিভাবে করবেন, সেটা করার জন্য আপনার ল্যাপটপের যে টাস্ক বারের ডান পাশে নিচে চলে যাবেন এবং এখান দেখেন আমার ল্যাপটপের এখানে কিন্তু আমার যে টাইম এখন 1:52 AM, মানে রাত 1:52 বাজে এবং আজকে ডেটটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি যদি এখান থেকে পুরো ক্যালেন্ডারটি ওপেন করতে চাই, এই যে ক্যালেন্ডার রয়েছে আমি এখানে একটা মাউসের লেফট বাটনে ক্লিক করে দিব, ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে পুরো ক্যালেন্ডারটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন টাইম কয়টা এবং আজকে কত তারিখ সেগুলো দেখাচ্ছে। তো আমি যদি এখান থেকে আমার ডেট এন্ড টাইম যদি উল্টা পাল্টা থাকে আমি চাইলে এটাকে ঠিক করে দিতে পারি। তো আমি এই লেখার উপরে বা এই ডেট এন্ড টাইমের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে দেবো, এটা কিন্তু টাস্কবারের মধ্যে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এবং এখানে দেখেন অ্যাডজাস্ট ডেট এন্ড টাইম। আমি এই অ্যাডজাস্ট ডেট এন্ড টাইমের মধ্যে ক্লিক করে দেবো, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই দেখেন আমাদের সামনে কিন্তু ডেট এন্ড টাইম ঠিক করার যে জায়গাটা সেটা চলে আসছে এবং এখানে কিন্তু সেট টাইম অটোমেটিকলি এটা দেওয়া আছে। আপনার যদি নেট কানেকশন থাকে, যাদের নেট কানেকশন নাই তারা কিন্তু অটোমেটিক এই টাইমটা ঠিক পাবেন না, তারা ম্যানুয়ালি টাইমটাকে ঠিক করে দিতে হবে। আর যাদের ল্যাপটপের মধ্যে নেট কানেকশন রয়েছে তারা যদি এখান থেকে এই অনটা অন করে দেন, তারা যদি এই সেট টাইম অটোমেটিকলি এখানে এটাকে অন করে দেন, অফ থাকবে অথবা অন থাকবে, যদি অফ থাকে আপনি যদি এটাকে অন করে দেন তখন কিন্তু অটোমেটিক নেট থেকে বা ইন্টারনেটে এখন সারা দুনিয়াতে যে টাইম সেই টাইম অনুযায়ী কিন্তু এটা সেট হয়ে যাবে। যদি সেট টাইম অটোমেটিকলি অফ করা থাকে তখন কিন্তু আপনাকে ম্যানুয়ালি এটাকে সেট করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ, এটা যদি অন থাকে তাহলে কিন্তু আপনি এটাতে ক্লিক করতে পারবেন না, যখন এটা অফ থাকবে তখন এই চেঞ্জের মধ্যে যখন আপনি ক্লিক করে দিবেন তখন এই চেঞ্জ ডেট এন্ড টাইম আপনি ঠিক করে দিতে পারবেন। এই যে এখানে মাস, তারপর ডেট, তারপরে বছর আপনি এখান থেকে ঠিক করে দিতে পারবেন এবং এখানে টাইম 1:55 AM বা PM আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন কয়টা দিবেন। সবগুলো ঠিকঠাক হয়ে গেলে এখান থেকে যখন চেঞ্জ দিয়ে দিবেন তখন আপনি যে টাইমটা সেট করবেন সেটা কিন্তু এখানে সেট হয়ে যাবে। আর যদি আপনার নেট কানেকশন থাকে তাহলে আপনি এখানে অন করে দেন, বাস অটোমেটিক আপনার ডেট এবং টাইম কিন্তু ইন্টারনেট বা সারা দুনিয়ার টাইমের সাথে অটোমেটিক আপনার ল্যাপটপ আপডেট থাকবে বা টাইমটা সঠিকভাবে এখানে দেখাবে। ল্যাপটপ কোর্সের এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে স্পিকার অথবা সাউন্ড বক্স। তো স্পিকার এবং সাউন্ড বক্সের যে কাজটা সেটা দেখার জন্য আমরা চলে যাচ্ছি ল্যাপটপ ডেস্কটপে এবং আমরা চলে যাব একদম ডান পাশে নিচে কোনায় টাস্কবারের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন একটা স্পিকার রয়েছে, স্পিকারের লোগো রয়েছে অথবা আইকন রয়েছে। আমি যদি এই লোগোর উপরে ক্লিক করে দেই রাইট বাটনে অথবা লেফট বাটনে দুইটাই কাজ করতে পারবো। আমি যদি প্রথমে লেফট বাটনে ক্লিক করে দিই তখন কিন্তু আমরা এখানে সাউন্ডটা পাচ্ছি। আমাদের ল্যাপটপে আসলে এখন কত সাউন্ড দেওয়া আছে এটা 100%-এর মধ্যে 87% সাউন্ড কিন্তু দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে কম বেশি করে দিতে পারেন, এখানে যদি আপনি কম দিয়ে দেন ধরেন আমি এখান থেকে 10 দিয়ে দিলাম। এখন যতই আপনি এখান থেকে প্লেয়ার দিয়ে কোনো ভিডিও চালান অথবা ইউটিউবে ভিডিও চালান তখন কিন্তু আপনার সাউন্ড যতই বাড়ান এখানে যদি কম থাকে তাহলে কিন্তু আপনি সাউন্ড বেশি পাবেন না। তো অবশ্যই সবসময় আপনি এখানে এটাকে 90 অথবা 85 এই টাইপের জায়গায় রেখে দিবেন আপনার সাউন্ডটাকে, ঠিক আছে? তো আশা করি এটা আপনারা পারবেন। এবং এরপরে এই যে আইকন রয়েছে সাউন্ডের, এটার মধ্যে যদি আমি আমার মাউসের রাইট বাটনে ক্লিক করে দিই এখানে দেখেন ওপেন সাউন্ড সেটিংস একটা অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমরা সাউন্ডের পুরো বিষয়টা পাবো, আউটপুট এবং ইনপুট। এখানে দেখতে পাচ্ছেন মাস্টার ভলিউম, মানে আমরা এই কম্পিউটারের মেইন যে সাউন্ডটা মাস্টার ভলিউম যেটা সেটা কিন্তু 90 করে রেখেছি। আমি চাইলে এখান থেকে কম বেশি করতে পারি এবং ইনপুট আমি যে কথাগুলো বলছি সেটা আসলে এখানে প্রবেশ করছে কি না বা কোনো কারণে যদি প্রবলেম হয় সেটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। এবং এখানে আসলে আমি কোন মাইক্রোফোনটা ইউজ করছি সেটার মডেল দেখাচ্ছে। আপনি চাইলে অন্যান্য মাইক্রোফোন 1, 2, 3 মাইক্রোফোন ইউজ করতে পারবেন, আপনি যেই মাইক্রোফোনে যখন কথা বলতে চান এখানে এই যে এরোচিনিতে ক্লিক করে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে? যে আমার যে সাউন্ডটা যাচ্ছে সেটা কিন্তু আমরা এখানে খুব সহজে দেখতে পাচ্ছি, আমি এটাকে ক্রস করে দিচ্ছি। এবং আবার যদি এই সাউন্ড আইকনের মধ্যে আমি রাইট বাটন ক্লিক করে দিই এবং এখানে দেখেন ওপেন ভলিউম মিক্সার, আমি যখন এখানে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে সাউন্ড মিক্সারের। এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে যে স্পিকার আমাদের অন করা আছে কিনা, আমি যদি এখানে এটাকে অফ করে দেই তখন কিন্তু সবগুলো সাউন্ড অফ হয়ে যাবে, মানে
পুরো কম্পিউটারের সাউন্ড সিস্টেমই কিন্তু অফ হয়ে যাবে। আবার যখন এখানে ক্লিক করে দিব তখনই কিন্তু সাউন্ড সিস্টেম অন হয়ে যাবে। ঠিক আছে, কোনো কারণে যদি মনে হয় যে আপনার ল্যাপটপের সাউন্ড সিস্টেম অফ করে দেবেন, কেউ মানে ইউটিউবে ভিডিও চালালো অথবা কম্পিউটার থেকে কোনো একটা ভিডিও চালালো, এটা যদি অফ থাকে তাহলে কিন্তু কোনো সাউন্ডই আর কোনো কাজ করবে না। এবং এখানে সিস্টেম সাউন্ড আপনার কম্পিউটারের বিতর্গত যে সাউন্ডগুলো সেটা কিন্তু এখানে অফ করা আছে, আপনি চাইলে এটাকে চালু করে দিতে পারেন। এবং আমি যে রেকর্ড করছি রেকর্ডিংয়ের যে সাউন্ডটা এখানে অন করা আছে সেজন্য দেখাচ্ছে। আমি যদি মিউট করে রাখতে চাই এখানে ক্লিক করলে কিন্তু আর সাউন্ড রেকর্ড হবে না। এবং এখানে মোজিলা ফায়ারফক্স মানে ব্রাউজারের মধ্যে আপনি যা চালাবেন এটা যদি অফ করে রাখেন তখন কিন্তু ব্রাউজারের মধ্যে যদি ইউটিউব চালান অথবা কোনো একটা ওয়েবসাইট থেকে যদি কোনো একটা ভিডিও বা সাউন্ড আপনি প্লে করে দেখতে চান যদি এটা অফ থাকে তাহলে কিন্তু ওই সাউন্ডটা আপনি শুনতে পারবেন না। যদি কোনো কারণে ওইখানে শুনতে অসুবিধা হয়, বুঝতে হবে যে কোনো একটা প্রবলেম আছে, আপনি এখানে এসে এটাকে ঠিক করে দিবেন বা এটাকে অন করে দিবেন যদি অফ থাকে। ঠিক আছে, আশা করি এই সাউন্ড যে অপশনটা রয়েছে বা আইকনটা রয়েছে এখানে স্পিকারের এখানের মধ্যে যে কাজগুলো রয়েছে সবগুলো এখান থেকে আপনারা করতে পারবেন। ল্যাপটপ কোর্সের এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে মাইক্রোসফট স্টোর বা টপ ফ্রি অ্যাপস, মানে এই স্টোরটা আমরা চালু করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট মাইক্রোসফট অ্যাকাউন্ট। তো আমাদের যাদের অ্যাকাউন্ট রয়েছে আমরা কিন্তু খুব সহজেই এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট স্টোর এটা কিন্তু ইউজ করতে পারবো। তো আমি এখানে ক্লিক করে দিই, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এই মাইক্রোসফট যে স্টোর রয়েছে এটা হচ্ছে মোবাইলের যে আমরা অ্যান্ড্রয়েড প্লে স্টোর রয়েছে ঠিক সেমভাবে মাইক্রোসফটের কিন্তু একটা স্টোর রয়েছে যেখানে মাইক্রোসফটের বিভিন্ন সফটওয়্যার রয়েছে, আপনি সেই সফটওয়্যারগুলো আপনার ল্যাপটপের মধ্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এখানে দেখেন টপ ফ্রি অনেকগুলো অ্যাপস রয়েছে বা সফটওয়্যার রয়েছে। এখানে যদি আমরা সি অলে ক্লিক করি দেখেন আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাবো, এই সবগুলো কিন্তু ফ্রি, আপনি চাইলে এগুলোকে ইনস্টল করে আপনার ল্যাপটপের মধ্যে ব্যবহার করতে পারবেন। ধরেন এখানে ফেসবুকের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, মেসেঞ্জারের একটা অ্যাপ্লিকেশন রয়েছে অথবা ইনস্টাগ্রামের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, আপনি যদি এটাতে ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর এখানে ডাউনলোড করার একটা অপশন চলে আসবে। ঠিক আছে, আপনি যদি এখান থেকে এই যে ইনস্টল করে দেন তখনই কিন্তু এটা আপনার ল্যাপটপে ইউজ করতে পারবেন। নর্মালি এগুলো কিন্তু আমরা মোবাইল ইউজ করি। আমি আবার এখানে হোম বাটনে ক্লিক করে দিলাম, হোমে চলে আসলাম। তো এখান থেকে দেখেন আমি এই যে টিকটক রয়েছে, মেসেঞ্জার রয়েছে, শেয়ার ইট রয়েছে, তারপরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, নেটফ্লিক্স এই সবগুলো ইউজ করতে পারবেন। তো আমি যদি আমার ল্যাপটপের মধ্যে টিকটক ইউজ করতে চাই, ল্যাপটপের মধ্যে আপনি যদি মাইক্রোসফট স্টোরটাকে মানে অ্যাক্টিভ করেন অথবা আপনার যদি কোনো অ্যাকাউন্ট থাকে তখন কিন্তু আপনি চাইলে এই টিকটক অ্যাপ্লিকেশনটি আপনার ল্যাপটপের মধ্যে চালাতে পারবেন। টিকটক কিন্তু এমনি কম্পিউটার আপনি চালাতে পারবেন না, তো অ্যাপ্লিকেশন থাকলে কিন্তু আপনি চালাতে পারবেন। যখন আমি এটার উপরে ক্লিক করে দেবো, আমি যদি এখানে ইনস্টল করতে চাই, এই যে এখানে একটা ইনস্টলের অপশন আসবে তখন কিন্তু এটা আপনার ল্যাপটপের মধ্যে ইনস্টল হয়ে যাবে। তো এই টিকটকটা কিন্তু আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। তো আমি যদি এটাকে প্লে করতে চাই বা চালাতে চাই তখন আমি কি করব, আমি এই যে সার্চ অপশনে চলে যাব অথবা স্টার্ট বাটনে গিয়ে এই টিকটক অ্যাপ্লিকেশনটি এখান থেকে খুঁজে নেব। তো আমি সরাসরি এখানে সার্চ অপশনে চলে যাই এবং এখান থেকে টিকটক লিখি। টিকটক লেখার সাথে সাথে কিন্তু আমাদের সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসলো, আমি এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে টিকটক যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমি এখান থেকে একটার পর একটা ভিডিও এখান থেকে দেখতে পাবো। এই যে এখান থেকে আমরা টিকটকের সব ব্যবহার করতে পারবো। এখানে অবশ্য লগ ইন করে নেয়, আমি চাইলে এখান থেকে লগ ইন করতে পারি, তখন আমি এখানে সব ধরনের ভিডিও দেখতে পারবো এবং আপলোড করতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো, মানে টিকটকে যা যা করে আর কি। তো এরকম যে অ্যাপ্লিকেশানগুলো মাইক্রোসফট স্টোর মধ্যে দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে সেগুলো আপনার ল্যাপটপের মধ্যে ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখি নিচে আরও কী কী অ্যাপ্লিকেশান রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন টপ পেইড অ্যাপ্লিকেশান, এগুলো অবশ্য টাকা দিয়ে কিনতে হয়, টাকা দিয়ে যে অ্যাপ্লিকেশানগুলো কিনতে হয় সেগুলো এখানে দেওয়া আছে। আপনি যদি চান, আপনার যদি মাস্টার কার্ড থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি কিনে এই অ্যাপ্লিকেশানগুলো বা অ্যাপসগুলো আপনার ল্যাপটপের মধ্যে ব্যবহার করতে পারবেন। এবং এরপর রয়েছে টপ পেইড গেমস, এখানে টাকা দিয়ে যে গেমসগুলো খেলতে হয় সেগুলোর লিস্ট রয়েছে। এবং এখানে দেখেন ফ্রি গেমসগুলো রয়েছে, সেগুলো আপনি আপনার ল্যাপটপের মধ্যে ক্লিক করে করে ডাউনলোড করে অথবা ইনস্টল করে সেই গেমসগুলো কিন্তু আপনার ল্যাপটপের মধ্যে আপনি প্লে করে খেলতে পারবেন। গেমসে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো গেমস চলে আসছে। তো কিছু গেম রয়েছে এগুলো টাকা দিয়ে কিনতে হয়, যেমন এই গেমসটা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। এবং এখানে অনেকগুলো গেমস রয়েছে যেগুলো ফ্রি, আপনি যখন নিচের দিকে যাবেন অনেক গেমস আছে, সেগুলো আপনি এখান থেকে ক্লিক করে করে আপনার ল্যাপটপের মধ্যে ইনস্টল করে আপনি কিন্তু প্লে করে খেলতে পারবেন। ধরুন এই গেমসটা আমি ইনস্টল করতে চাই, জাস্ট এখানে ক্লিক করে দেবো এবং ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে ইনস্টল করার একটা অপশন চলে আসবে। এই যে গেট, এই গেটের মধ্যে যখন আমি ক্লিক করে দেবো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমাদের ল্যাপটপের মধ্যে ইনস্টল হয়ে যাবে। এবং এই স্টার্ট বাটন যখন যাব তখন কিন্তু এখানে এগুলো সেট হয়ে যাবে এবং আমি এগুলোকে প্লে করে খেলতে পারবো।
আশা করি মাইক্রোসফট প্লে স্টোর নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তবে অবশ্যই আপনাকে মাইক্রোসফটের অ্যাকাউন্টটা করে নিতে হবে। আমি কিন্তু আমার এখানে দেখাচ্ছি না, কারণ এটা অনেক সময় লাগবে। তো আপনি যদি মাইক্রোসফটের অ্যাকাউন্টটা করতে চান, তখন আপনি চাইলে ইউটিউবে সার্চ করতে পারেন যে ক্রিয়েট মাইক্রোসফট অ্যাকাউন্ট উইন্ডোজ 10। এই লেখাটা আমি কপি করে নিয়েছি। কপি করে আমি এখান থেকে চলে যাব আমার ব্রাউজারে এবং এখানে চলে যাব ইউটিউবে। ইউটিউবে আসার পর এই সার্চ অপশনে আমি লিখে দিব ক্রিয়েট মাইক্রোসফট অ্যাকাউন্ট উইন্ডোজ 10 দিয়ে। যখন আমি সার্চ করে দেব, সার্চ করার পর দেখেন মাইক্রোসফট অ্যাকাউন্ট নিয়ে কিন্তু অনেক অনেক ভিডিও রয়েছে। আপনি একটা ভিডিও দেখলে কিন্তু এরকম অ্যাকাউন্ট করে নিতে পারবেন এবং আমার মতো কিন্তু খুব সহজেই মাইক্রোসফট স্টোর যেটা রয়েছে সেটা ইউজ করতে পারবেন। ল্যাপটপ কোর্সের এ পর্যায়ে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে টাক্স বিও। তো টাক্স বিওর মধ্যে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে নিউ ডেস্কটপ আর একটা হচ্ছে ডিভাইস হিস্টোরি। তো টাক্স বিও দেখার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ল্যাপটপের ডেস্কটপে। এই যে আমরা চলে আসলাম ডেস্কটপে এবং এখানে দেখেন একটা অপশন রয়েছে টাক্স বিও। তো আপনার ল্যাপটপে যদি এই টাক্স বিউটা না থাকে, তখন কিন্তু আপনি এই টাক্স বারের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে দিবেন এবং এই যে দেখেন শো টাক্স ভিউ বাটন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তখন এই টিক চিহ্ন চলে আসবে এবং এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এটা আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তো আমার এখানে কিন্তু অ্যাড করা আছে। তো আমি এখানে টাক্স বিউর উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আমাদের সামনে এই টাক্স বিউর যে অপশন সেটা চলে আসে। তো এখানে ক্লিক করার পর পর দেখতে পাচ্ছেন আমার এখন ডেস্কটপের মধ্যে, মানে ল্যাপটপের ডেস্কটপের মধ্যে কোন কোন অ্যাপ্লিকেশানগুলো চালু আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে। দেখেন এখানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশান যেগুলো আমি চালু করে রেখেছি এখানে দেখাচ্ছে, সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আমি চাইলে এখান থেকে একটা একটা করে ক্লোজ করে দিতে পারি। এই যে এখান থেকে আমি চাইলে একটা একটা ক্লোজ করে দিতে পারি। এবং এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে হিস্টোরি, মানে আপনার ল্যাপটপের মধ্যে গত এক মাস ধরে আপনি যে যে কাজগুলো করেছেন, যে অ্যাপ্লিকেশানগুলো ওপেন করেছেন, যে ব্রাউজার ওপেন করেছেন, সেখানে কী কী কাজ করেছেন সেটার হিস্টোরি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। যেমন আজকে আমি যে কাজগুলো করছি সবগুলো হিস্টোরি কিন্তু এখানে রয়েছে এবং গতকালের যে 19 মে আমি যে কাজগুলো করেছি সেগুলো এখানে দেখাচ্ছে, 18 মে আমি যে কাজগুলো করেছি, 17 মে আমি যে কাজগুলো করেছি, এবং এভাবে কিন্তু আপনি পুরো এক মাসের একটা হিস্টোরি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আপনার ল্যাপটপে এক মাস ধরে যে যে কাজগুলো করছেন সেগুলো এখান থেকে আপনি খুঁজে পাবেন এবং এখানে যে কাজগুলো দেখাচ্ছে সেগুলোতে যদি আবার ক্লিক করেন, ঠিক সেম কাজটাই কিন্তু আপনার সামনে ওপেন হবে। এবং এখান থেকে যদি আমি বের হতে চাই, এই যে মাউস দিয়ে যে কোনো জায়গায় একটা ক্লিক করলে কিন্তু এখান থেকে আমি আবার বের হয়ে যাব। ল্যাপটপ কোর্সের এই পর্যায়ে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে স্টার্ট বাটন। এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন এবং রিসেন্টলি অ্যাডেড এবং প্রোডাক্টিভিটি। আমরা এই কাজটা করার জন্য চলে যাচ্ছি আমাদের ল্যাপটপের ডেস্কটপে এবং আমরা জানি এটা হচ্ছে স্টার্ট বাটন। আমি যখন এই স্টার্ট বাটন ক্লিক করে দিব, তখন দুইটা অপশন আমাদের সামনে চলে আসবে। একটা হচ্ছে রিসেন্টলি অ্যাডেড, মানে আমাদের ল্যাপটপের মধ্যে যে অ্যাপ্লিকেশানগুলো সাম্প্রতিক অ্যাড করেছি সেগুলো একদম উপরে থাকবে এবং বাকিগুলো পর্যায়ক্রমে নিচের দিকে চলে যাবে। এবং এখানে যে অ্যাপ্লিকেশানগুলো দেখাবে সেগুলো হচ্ছে আমি রিসেন্টলি অ্যাড করেছি, সেগুলো কিন্তু একদম শুরুতে দেখাবে এবং এরপরে যখন কিছুদিন চলে যাবে তখন এখান থেকে এগুলো নাম অনুযায়ী অথবা অক্ষর অনুযায়ী যার যার জায়গায় চলে যাবে। তো এটা বুঝতে হবে যে রিসেন্টলি অ্যাডেড যে অ্যাপ্লিকেশানগুলো আমি এখানে অ্যাড করেছি সেগুলো এখানে দেখাবে। এবং আরেকটা হচ্ছে এখানে এক্সপ্লোর দেখাচ্ছে, এটা হচ্ছে আসলে প্রোডাক্টিভিটি। এই যে টাস্কবারের মধ্যে আমি সহজ করেছি, অনেকগুলো অ্যাপ্লিকেশান এখানে পিন করেছি, তো ঠিক সেমভাবে আপনি কিন্তু এই স্টার্ট বাটনের মধ্যে আপনি এখানে পিন করে রাখতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু আপনার কাজকে সহজ করার জন্য বা প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আপনি এই জায়গাটাকে ইউজ করতে পারেন। এটা হচ্ছে এক্সপ্লোর বা প্রোডাক্টিভিটি। এটা কীরকম, আমি যদি মনে করি যে এখানে আমি এমএস ওয়ার্ডটাকে অ্যাড করব, কারণ সবগুলো অ্যাপ্লিকেশান তো আপনি এখানে অ্যাড করতে পারবেন না টাস্কবারের মধ্যে। কিছু কিছু অ্যাপ্লিকেশান কিন্তু আমি স্টার্ট বাটনের যে প্রোডাক্টিভিটি অপশন রয়েছে বা এক্সপ্লোর রয়েছে আমি সেখানে অ্যাড করতে পারবো। যেমন আমি এমএস ওয়ার্ডকে এই এখানে অ্যাড করতে চাই, এই যে এমএস ওয়ার্ড রয়েছে, আমি যদি এমএস ওয়ার্ডের উপরে রাইট বাটন ক্লিক করে দিই এবং এখান থেকে পিন টু স্টার্টে ক্লিক করে দিই, এই যে পিন টু স্টার্টে ক্লিক করে দিলাম, দেখেন এই স্টার্ট বাটন যেটা রয়েছে বা স্টার্ট রয়েছে এখানে এক্সপ্লোরের মধ্যে কিন্তু এটা অ্যাড হয়ে গেল। এবং এটাকে কিন্তু আমি রিঅ্যারেঞ্জ করতে পারি, আমি যদি চাই এটাকে উপরে নিয়ে আসতে সেটা করতে পারি, আমি যদি চাই এটাকে আরও উপরে নিয়ে যেতে সেটা করতে পারি, একটু নিচে নিয়ে যেতে আমি সেটাও কিন্তু করতে পারি এবং যে কোনো অ্যাপ্লিকেশানকে কিন্তু আমি এখানে অ্যাড করতে পারি। ধরেন আমি এখান থেকে মজিলা ফায়ারফক্স অ্যাড করতে চাই, মজিলা ফায়ারফক্সে চলে যাব এবং এখান থেকে পিন টু স্টার্ট, এই যে যখন পিন টু স্টার্টে ক্লিক করে দিব তখনই কিন্তু এটা এখানে অ্যাড হয়ে যাবে। এটাও কিন্তু আপনার কাজকে আরও বেশি গতিশীল করে দেবে।
ল্যাপটপ কোর্সের আজকের পর্বে আমরা যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি, টাস্কবার সেটিং, শর্টকাট টাস্কবার এবং স্টার্ট বাটনে যে রিসেন্ট অ্যাডেড বা প্রোডাক্টিভিটি, প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে যেভাবে শেয়ার করেছি আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি। এরপরে যদি আপনার কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। আগামী পর্বে ল্যাপটপ প্রশিক্ষণের আরও অনেক নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।